আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি, খুব আনন্দে আছি, দেশে এসে খুব এনজয় করছি। আর রাকিবা তো আমার কাজ বাড়ি দিয়েছে, টিট পাখি এনে দিয়েছে রাকিবার পাপা। তো এই পাখি নিয়েই তো সকালে ঘুম থেকে উঠি আমরা খুব ব্যস্ত। তো এখন পাখি দুটাকে ছেড়ে দিয়েছি, যদি এখন আমি চলে যাব নাস্তা বানানোর জন্য। কারণ গ্রামে এসে গ্রামের বউ হয়ে গ্রামের অনেক কিছুই শিখে যাচ্ছি। যদি হাঁস মুরগি পালছি না, কিন্তু টিট পাখি পালছি, খুব মজার পাখি, খুব ভাল লাগছে আমাদের। নাস্তা বানাতে যাব। আমি কখনোই জানতাম না যে টিট পাখিতে ঘাস খায়। এইতো আজকে রাকিবার পাপা বাজারে গিয়েছিল, তো হাতে থেকে আসার সময় দুইটা টিট পাখি নিয়ে আসছে, আর একটি চিন হাঁস একটি মোরগ। তো মোরগ আর চিন হাঁসটা জব করেছি খাওয়ার জন্য, আর এই দুইটা আমরা পালবো, রাকিবা পালবে। তো রাকিবার জন্য নিয়ে আসছে, রাকিবা পালবে, মজা করবে। খুব খুব সুন্দরভাবে ডাকে পাখিগুলোতে, টিট পাখির ডাকা ডাকিটা খুব সুন্দর। এইতো একটু গ্রামে হাঁটছি, আমরা একটু ঘুরতে বেরোলাম বিকেল টাইম।